হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা দেখছেন বাংলা টেক প্রো। আমি আছি মায়ের সাথে একটি আনবক্সিং ভিডিও নিয়ে, এএসপি 32 জিবি পেন ড্রাইভ। তো চলুন এটা আসলে আগে সংক্ষিপ্ত একটা আনবক্সিং করি। এটা তো আসলে আনবক্সিং করার কিছু নাই, তাই প্যাকেটটা খোলা নিয়েই যা জল্পনা কল্পনা। আর যারা শোনা মনে হচ্ছে একটু সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে ডাবলিউ কিন্তু করে দিন অন। আর ফেসবুকে যারা দেখছেন উপর লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে প্লিজ 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 ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তবে চলুন শুরু করা যাক। খুবই ছোট সাইজের একটা পেন ড্রাইভ, পেন ড্রাইভ। আপনি কম্পিউটার, আপনি ল্যাপটপ, আপনি মোবাইলও ব্যবহার করতে পারবেন। যদি আপনার কাছে একটা এরকম, আমাকে দেখাই, এরকম একটা ওটিজি ক্যাবল থাকে বা ওটিজি অ্যাডাপ্টার থাকে, তা আপনি ব্যবহার করতে পারবেন। এটাকে আমি খুলে ফেলেছি। খোলার পর দেখতে পাচ্ছি একটা কার্ড। এই কার্ডটা ফেলাবেন না। কার্ডটা কীভাবে কী ব্যবহার করতে হবে, কী আছে সব চাইনিজ ভাষায় লেখা আছে, অর্থাৎ নির্দ্বিধায়। পিছনে যদিও অল্প কিছু ইংলিশ আছে, নির্দ্বিধায় কার্ডটি ফেলিয়ে দিন। প্রথমে হচ্ছে ফেলবো না। তারপরে এটা হাতে নেওয়ার পর এমন ফিল হচ্ছে, মানে হাতে দেখাই যাচ্ছে না, দেখতে পাচ্ছেন কত ছোট। তার একটা সবচেয়ে মজার বিষয়, এই পেন ড্রাইভটা এরকম করে টান দিতে পারবেন। টান দিয়ে একটা স্টোরেজের মতন হবে। এটা আপনি যে কোনো জায়গায় লাগাতে পারবেন, মানে আপনি ব্যাগের সাথে লাগিয়ে নিতে পারবেন, আপনি যে কোনো জায়গায় মানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি যদি দেখাই আপনাকে একটু চেষ্টা করে দেখানো, যদি এটা হচ্ছে না, এই তারটা হয়তো বা হতেও হতে পারে, তো দেখিনি। এই যে দেখতে পাচ্ছেন তাদের সাথেও অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে মেনু পেন ড্রাইভটা। এবং পেন ড্রাইভটা কাজ করবে পিছন দিয়ে। পিছনে আপনার ইউএসবি 3.1 যে জ্যাকটা আছে ওইটা আছে, এবং 32 জিবি এবং এসপি প্ল্যান করা আছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে এই পেন ড্রাইভটা। পেন ড্রাইভটা বর্তমান বাজার মূল্য হচ্ছে 1223 টাকা। তো আমি 23 টাকা তো ডেলিভারি চার্জ সহ নিবে, অনলাইনে অর্ডার দিবে। আর নিজে গিয়ে যদি কিনেন তাহলে একটু দামাদামি করে আপনার 1000 টাকাতেও আনতে পারবেন, তো এটা কোনো ব্যাপার না। তো এই হচ্ছে পেন ড্রাইভটা। তো পেন ড্রাইভটা এখন আমি ব্যবহার করিনি, প্রথমে মোবাইলে ঢুকাবো, ফর্মেট মারবো, তারপর ব্যবহার করবো। তো প্লাস এই ছিল একটা ছোট্ট আনবক্সিং, ছোট্ট। যদি ভিডিওটি ভালো লাগে একদম কমেন্ট করে জানাবেন, কেমন হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।